সারার ভাষা খারাপ আর পালুয়া কহায় হ্যাঁ সারার মুখ ভেঙে দেব চুপ সরে যাবেন পালুয়ান সিং সরে যাবেন সরে যাবেন ওকে বাচ্চা কি আবার গালে কেন লাগলো আমার আমার আমজাদ নাই আন্দাজ নাই তাই বলবেন আমজাদ না আপনাকে ভাষা শিখবো কেন স্কুল না যেতে পারে শিক্ষিত কম লই সত্যি হ্যাঁ যেখানে যাই মাইন না খাই বাড়ি আসেন এই যে থানার মনে সাথে কি হলো কি হলো বড়বাবু একটা আসামিকে ধরে মারছি আমি যাই বললাম স্যার মেরে না অন্যায় করেছে তার বিচার আমরা করছি তারপর আর আমি অমনি বড়বাবু ছেড়ে দিয়ে চলে গেল আমি আমাকে রাস্তায় ফেললি ওই লোকরা যে আমার আমার মুখে মুখতে দিলি মস্তান মস্তান নাকি ভাই বিশাল মস্তান আমরা দুইটি হলাম বাবুর কর্মচারী বাবু বলো আমাদের কেমন মানাজ দেখো সুন্দর লাগছে রামের ভাই লক্ষ লক্ষণ ভাই রাম বাপ রে আমার শ্যাম রে মানিক জন লাগে এক জন রফিকের বাপ তুমি থামো ক্যাপা রফিকের বাপ থামো গানের মাস্টার বাবু বলো কোথায় যাবেন বললেন জঙ্গলে শিকার করতে কোনখানে গো কোন জঙ্গলে গো ওই খন্ডকোষের পাশে যে জঙ্গলটি নেই ওই জঙ্গলে বড় বড় শিকার পাওয়া যাবে তাই কে কে বে কি কি শিকার হ্যালো 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 হ্যাঁ ভালো আছি কে রে এই মোটামুটি আছি এখন তুমি কেমন আছিস হ্যাঁ কোয়েল মল্লিক কোয়েল মল্লিক কোয়েল মল্লিক হ্যাঁ 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 চলছে কোনো ব্যাপার নেই অসুবিধা নাই কি কয়েল মল্লিক কি চলছে বকিস না শালা ও আমার পাশে বকছি ও রাগ করো না আমাদের বাড়িতে কাজ মাজ করে আমি কাজ করি হ্যাঁ গরু মরু চড়াই আমি গরু চড়াই দেবকে দে তো দেবকে 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 ও শুটিং আছে আর তুই বাড়িতে আছিস নাকি তাই নাকি কোয়েল মল্লিকের সাথে তো চেন কি করে হইলো রে পরে করবে না এখন কেটে দাও পরে মিস কল করবা কোয়েল মল্লিকের সাথে তোর চেন কি করে হইলো শালা নায়কের সঙ্গে কথা বলছিস শালা সব সময় তো আমাকে গ্রিসকাপ করছিস বাবু হ্যাঁ বলো তাহলে শিকার করতে যাবেন হ্যাঁ শিকার করতে যাব তা চলেন আমরা দুজনে যাব আস্তে তার আগে আমার একটি প্রশ্ন দাঁড়ান পুস্তু পুস্তু লয় বনে কি কি থাকে বনে বাঘ থাকে আর হাতি থাকে ভাল্লুক ভাল্লুক থাকে মনে করেন জঙ্গলে শিকার করতে যাচ্ছেন হ্যাঁ হঠাৎ আমি আগে আগে যাচ্ছি হ্যাঁ আমি লয় আমি বাঘ আছে আমি আগে যাব না বাঘ আছে তুই আগে যাবি না বা এই বাঘ যদি হয় তুই যাবি আর হাতি হইলে তুই যাবি আরে শালা কুকুর হইলে আমাকে ডাকবি বাঘকে ভয় করছি বেকার ও কুকুর হলে তুই যাবি কুকুর হলে আমাকে ডাকবি বাঘ হলে তুই যাবি ও আচ্ছা মনে করেন জঙ্গলে যাচ্ছি হ্যাঁ যাচ্ছো দুজনে আমি তিনজনে যাচ্ছি যাচ্ছি মনে করেন ই আগে আগে যাচ্ছি নাকি কেন আমাকে আগে দিবি কেন বাঘ আছে যে তা তুই বল আছে গায়ে তুই আগে যাবি বাঘে কামড়ে দেয় যেতে বাঘে কামড়ে দেবে কেন বন্দুক আছে বন্ধু হ্যাঁ বন্দুক আছে বন্দুক তো থাকে তাহলে আমি আগে যাব মনে করেন মনে করেন আমি আগে আগে যাচ্ছি হঠাৎ হাও করে আমাকে একটা বাঘে ধরে ফেললো আপনার কর্তব্য কি আমার কর্তব্য এই বন্দুক দিয়ে বাঘটিকে গুলি করে মেরে দেওয়া আমাকে উদ্ধার করা তোমাকে বাঁচানো এবার ধরেন আপনাকে ধরে নিল হ্যাঁ তাহলে আমি কি করব তুমি কি করবা তুমি বলো তোমাকেও সেই বন্দুক দিয়ে গুলি করে বাঘটিকে মারতে হবে আপনি আমার এত বড় উপকার করলেন আমাকে বাঘের মুখ থেকে রক্ষা করে আমার বইয়ের কোলে ফিরিয়ে দিলেন আর বাঘকে আর বাঘে আপনাকে ধরবে আমি দাঁড়িয়ে থাকবো না তার বুদ্ধি আছে তাহলে কি করবে তার বুদ্ধি আছে তার বুদ্ধি আছে তার বুদ্ধি আছে বাবু আপনাকে যখন বাঘে ধরবি আমরা দুই ভাই সুসুর করে বাড়ি চলে যাবো চুপ হারাম জাদা বাড়ি যাবো না পালাবো চুপ ছাগল লেগে অপমান হবো ভালো বাড়ি যাবো বলছিস কেন পালাবো তাই বল কেন বন্দুক চালানো জানিস না হ্যাঁ জানি তাহলে পালাবি কেন হ্যাঁ তাই সেই কখনই বলছি বন্দুক চালাবার মাস্টার আমরা দুই ভাই সত্যি হ্যাঁ ধর দেখি বন্দুক ক্যাপা ভাই ধর তো আমার বন্দুক কয় হ্যাঁ বসা বসা শুন বলেন আমি এক
দুই তিন বলবো এক দুই তিন লয় 1 2 3 হ্যাঁ 1 2 3 না 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 3 2 1 ক্যাপা মারি তুই আমাকে বন্দুক চালাতে 1 2 3 বলবো তুই ফায়ার করবি রেডি রেডি 1 হ্যাঁ 2 হ্যাঁ দাঁড়ান 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 3 কে কি হলো থ্রি বললে কি হবে জানিস নিজের বুকে মারবি নিজের বুকে তোর গুলিটা লাগবে তুই নিজে ক্রস ফায়ার হয়ে মারা যাবি কইলু শালাল মরাই ভালো আরে বাবা বন্দুকের লড়টা তো তোর বুকে হ্যাঁ শালা আমাকে দে কি গাল হইলো দেখো হ্যাঁ এখনো তো বিধবা হয়ে যেতাম পায়খানা ডাইরেক্ট ওয়ান বন্দুক চালাচ্ছে এমনি করে ধরছি ওয়ান টু আরে ওই ভাবে মনে করেন গুলি নাই তখন ভাবড়ে দেবো না একবারে আর নারি একালি ব্যবসা হয় ওই ভাবে বন্দুক ধরে না এইভাবে হ্যাঁ হ্যাঁ ওয়ান টু মারিনি মার টেকারে হাত দিইনি এমনি এমনি করছি কারণ তিন বললি তো আমি শেষ তাহলে আমরা এখন যাব গভীর জঙ্গলে শিকার করতে হ্যাঁ যদি আমাদের প্রোগ্রাম ভালো থেকে থাকে ভালো হয়ে থাকে তাহলে আবার যদি মালিক বাঁচাই সামনে বছর আপনাদের সম্মুখে উপস্থিত হব এখন আমরা আমি জলিল সুলেমান আমরা এখন চলে যাচ্ছি শিকারে চলন বাবু চলন বাবু চলে 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 ए दोस्ते हम नहीं तोड़ेंगे तुके जो हाथ कोरी जाबो ना अमर वो बाच बिना ए दोस्ते हम नहीं तोड़ेंगे আমাদের যে ফুল বাগানটা আছে প্রতিদিন গেলে 4 কিলো 5 কিলো করে ফুল চুরি হয়ে যাচ্ছে চারটে যে প্রহরী রেখেছিলেন তারা চারটে প্রহরী কোনো কাজ করছে না একজন আছে তিনজন চলে গেছে তাহলে চোর ধরতে পারছি না তোরা আমার সিনিয়র বোন হ্যাঁ তোদের খুব বুদ্ধি আছে মাথায় অবশ্যই তোরা ছড় বোন আছিস তোরা ছ জায়গায় পাহারা দিবি আর চোরকে আমার চাই তোরা চোর না নিয়ে কিন্তু বাড়ি ঢুকবি না ঠিক আছে দাদা ঠিক আছে তুমি কোনো চিন্তা করবে না তোরা ঠিক চলে যাবি জঙ্গলে আর আনন্দ করবি জঙ্গলে পরটাকে পাঠিয়ে দিবে লাস্টে ঠিক আছে চোর ধরে রাজাকে বাড়িয়ে দেবো ও একবারে গুলি করে মেরে দেবে তাহলে আমি আসছি তোরা জঙ্গলে যাবি ঠিক আছে ফুলবাগানে যাবি আনন্দ করতে এই শেকিরে আমাদের ফুলবাগানে বসে কি প্রতিদিন 4 কিলো 5 কিলো ফুল চুরি হচ্ছে আমাদের এই ফুলবাগান বর্ধমানের সেরা ফুলবাগান সেরা ফুলবাগান তাহলে এই ফুলবাগানে যদি 4 কিলো 5 কিলো করে ফুল চুরি হয় তাহলে আমাদের তো ফুল দিনে দিনে কমে যাবে এই দিদি আর জানিস তো আমাদের দাদা না ফুল মানে ফুল আমাদের ফুল এনে ওই দোকানে দোকানে সাপ্লাই করে তাহলে সাপ্লাই তো হবে না পয়সাও তো হবে না এক কাজ করব আমরা ওই ফুল বাগানে প্রবেশ করব হ্যাঁ আর চোর ধরার জন্য কেউ কিন্তু বসে থাকবি না সব জঙ্গলের কোনায় 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 করে ঘুমিয়ে থাকব ঠিক বলেছিস চোর আসলে ঘাপাত করে ধরবো ঠিক আছে ঠিক বলেছিস দিদি এই বর্দি আগে ফুল বাগানে চল তারপরে তো ঘুমাবি চল তাড়াতাড়ি চল ফুল বাগানে তাড়াতাড়ি Thank you.
জঙ্গলে জঙ্গলে পৌঁছে গিয়েছি কি বড় শিকার দেখা কি বড় জঙ্গল গো হ্যাঁ বড় বড় চার পে জন্তু চার পে জঙ্গলে সব গাছ কত গো দূর গাছ এবারে কাজ করি শিকার দেখি হ্যাঁ চার পে জন্তু দেখ চার পে হ্যাঁ চার পে মারবেন হ্যাঁ চার পে চার পে দেখ 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 ওই দেখেন মারেন 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 মারলে মারলে ভাই মারলে কই মারেন 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 এই মাছি মাছি মারেন দেখা 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 টিক টিকি টিক টিক আমি যাবা আমি গাড়ি করে জঙ্গলে এসেছি টিক টিকি মারার জন্য টিক টিকি তো আমার ঘরের বাতাই থাকে হ্যাঁ এই আপনি তো বললেন গো হ্যাঁ চার পে জন্তু শালা চার পে জন্তু আমি টিক টিকি বড় 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 চার পে জন্তু আমার চোখে পালোয়ান দেখা মারেন 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 জঙ্গলে নিয়ে এসেছি এই কোলা ব্যাং মারার জন্য চার পেয়ে আপনি তো বলছেন চার পেয়ে জন্তু এই বড় বড় চাকা চাকা দাগ দেখ চাকা চাকা দাগ ওই দেখেন মারেন 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 বল মারেন মারেন বল নিশানা করেন নিশানা করেন করেছি বল মারেন মারেন বল ওই দেখেন পলাইছি পলাইছি বিড়াল বিড়াল আমি জঙ্গলে এসেছি বিড়ার মার আপনি ডাক আমাকে বাঁচা কি হলো আমার আমার বুক জ্বলে যাচ্ছে কি হলো প্রচন্ড জল তেষ্টা আমাকে জল দে দাদা আমাকে তাড়াতাড়ি জল দে দাদা কি জল জল বাবু মই যাবে তোর কাছে নাই বাবু মই যাবে তোর কাছে নাই তাড়াতাড়ি জল দে আমাকে আমার প্রাইভেট জল আমি দিতে পারবো না না দাদা পালোয়ান আমাকে বাঁচ আমি দিতে পারবো না আমাকে বাঁচা পালোয়ান বাবু মই যাবে বাবু মই যাবে রে বাবু জল কত পাবে বাবু জল কোথায় পাবে তোর কাছে কি জল আছে আমাকে বাঁচানোর মতো দাদা আমার কাছে একটু জল আছে চিতাশি বলেন এক কাজ করেন চিতাশি বলেন আপনি শুই পড়েন শুই পড়বো আপনার মুখে মুছে দিই শালা মুত আবার জল হয় শালা হারামি নুন ছালে কি মরে যাবে তা ওই জল ছাড়া আমাকে জল না এক কাজ করেন আমি বর্তমানে কত রাখতে বিশ্রাম নেন আমরা কোথাও যে জল সন্ধান করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি একটু বিশ্রাম নেন হ্যাঁ বসেন করেন করেন আমি মারি আগে ঢেল মারতো ঢেল মারতো ঢেল মারতো এই পানি ছিল গো খণ্ডঘোষের লোকরা হেগে জল মেরে দিয়েছে শালো হারামে চুঁক করছে মনে হচ্ছে ইলেকট্রিক ট্রেন দিচ্ছি তাহলে তুমি জল দেখো চুঁক খটাস চষা জমিতে পড়ে গেল এদিকে নাই এই দ্বারাই হবে না তোর দ্বারাই হবে না এদিকে মার এদিকে মার জল 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 পেয়ে গেছি জল পেয়েছি জল বাবু জল পেয়েছি বাবু জল পেয়ে গেছি বাবু আমরা জলের সামনে চল চল আমরা যাচ্ছি চা করে যাও যাচ্ছি দাও বাবু চল চলেন চল 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 এই হাফ লিটার এই হাফ লিটার আর পালোয়ার দুই সাদা কর্মচারীকে আমি বিশ্বাস করতে পারি না এরা জল বলে জল আনতে গিয়ে হয়তো দুজনা একসঙ্গে এক বোতলে প্রস্রাব করে আমাকে জল এনে বলবে বাবু খাও তাই আমি ইমিডিয়েটলি ওদের পেছন ধরবো কোথায় যাই আর কোথায় থেকে জল নিয়ে আসবো